হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি এমএস ওয়ার্ডের পিকচার সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ এমএস ওয়ার্ডের পিকচার কীভাবে আপনি কাস্টমাইজ করবেন সেই সম্পর্কে আলোচনা করছি। আজকের ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের পিকচারের পজিশন সম্পর্কে আলোচনা করব এবং র্যাপ টেক্সট এই অপশনটি সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এখানে দেখুন আমি একটি ছবি ইনসার্ট করেছি। ছবি কীভাবে এমএস ওয়ার্ডে ইনসার্ট করতে হয় সেই সম্পর্কে আমি আলাদা একটি টিউটোরিয়ালে দেখিয়েছি, আপনারা সেই টিউটোরিয়ালটি দেখতে পারেন। আমরা এখন এই ইনসার্টকৃত ছবির পজিশন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ছবিটি কোন পজিশনে রয়েছে এবং আমরা অন্য কোনো পজিশনে যদি নিতে চাই তাহলে কীভাবে নেব। তার আগে আমি আমার এই ডকুমেন্টটি একটু ছোট করছি, আপনারা তাহলে বুঝতে পারবেন, অর্থাৎ জুম সাইজটা ছোট করলাম। এখানে দেখুন অ্যারেঞ্জ সেকশনে এখানে একটি বাটন রয়েছে, পজিশন বাটন। এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। অর্থাৎ এখানে প্রথমে দেখুন লেখা রয়েছে ইনলাইন উইথ টেক্সট, অর্থাৎ এই ছবিটি টেক্সটের সঙ্গে ইনলাইন অবস্থায় আছে। আবার উইথ টেক্সট র্যাপিং, অর্থাৎ এটি টেক্সটের সঙ্গে র্যাপিং হয়েছে যদি থাকে তাহলে কীভাবে থাকবে সেটি আপনারা এখানে বলে দিতে পারেন। যেমন ছবিটি যদি এইখানে টেক্সটের বাম পাশে কোনায় এবং ডকুমেন্টের একবার কোনায় নিতে চাই তাহলে আপনারা এই বাটনটি সিলেক্ট করতে পারেন। দেখুন আমি যখন এটিতে মাউস নিয়ে গেলাম তখন আমার ছবিটি বাম পাশে একবারে কোনায় চলে গেলাম। এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন এই যে ছবিটি বাম পাশে কোনায় চলে গেছে এবং টেক্সটগুলো আমার এখানে ডান পাশে চলে এসেছে। এবং এখানে আমার আরও বেশি যদি টেক্সট থাকতো তাহলে সেই টেক্সটগুলো ধীরে ধীরে নিচের দিকে চলে আসতাম। তাহলে আমি এখন এই টেক্সটটি কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পেস্ট করে দিলাম, দেখুন আমাদের এই টেক্সটগুলো চারিদিকে চলে আসছে এবং ছবিটি উপরের দিকে কোনায় চলে গেছে, বাম পাশে কোনায়। আমি আরও টেক্সট নিচ্ছি। তারপরে এই ছবিটি যদি আপনার অন্য কোনো পজিশনে নিতে চাই তাহলে আমি এখানে ফরম্যাটে ক্লিক করলাম। পজিশনে ক্লিক করার পরে দেখুন আমি যদি এটিতে ক্লিক করি, অর্থাৎ আমার ছবিটি যদি টপে মিডিলে নিতে চাই তাহলে আমরা এই বাটনটি সিলেক্ট করতে পারি। তারপরে আপনারা ছবিটি যদি রাইটে কর্নারে নিতে চান তাহলে এই বাটনে ক্লিক করতে পারেন। দেখুন এই বাটনে ক্লিক করলাম তাহলে ছবিটি রাইটে কর্নারে চলে গেছে। তারপরে এখানে আরও অপশন রয়েছে, যেমন আমরা ছবিটি ডকুমেন্টের একেবারে মিডিল পয়েন্টে নিতে চাই এটিতে ক্লিক করব, বাম পাশে সেন্টারে নিতে চাই এটিতে ক্লিক করব এবং ডান পাশে যদি নিতে চাই সেন্টারে এটিতে ক্লিক করব। আর ডকুমেন্টের একেবারে বাম পাশে কোনায় নিচের দিকে যদি নিতে চাই তাহলে এটিতে ক্লিক করব। তাহলে দেখুন একেবারে ডকুমেন্টের বাম পাশে কোনায় নিচের দিকে চলে আসছে। তারপরে এখানে আরও অপশন রয়েছে, যেমন আমরা নিচের দিকে সেন্টারে নিতে চাচ্ছি অথবা নিচের দিকে ডান পাশে কোনায় নিতে চাচ্ছি তাহলে এটিতে ক্লিক করলে সেটি ডান পাশে কোনায় চলে যাবে। তারপরে এটি যদি আমরা স্বাভাবিক করতে চাই, অর্থাৎ আমাদের টেক্সটের সঙ্গে নিতে চাই, এখানে র্যাপ হবে না, তাহলে এখানে পজিশনে ক্লিক করার পরে আমরা এটিতে ক্লিক করব। তাহলে দেখুন এটি এই যে টেক্সটের সঙ্গে চলে আসছে, এই যে আমার টেক্সটের পাশাপাশি চলে আসতে। আর যখন ওই টেক্সটের পাশাপাশি থাকবে তখন আপনার ইচ্ছা করলে এটি স্পেস দিয়ে সরাতে পারেন অথবা ইন্টারপেস করে এখানে নিচের দিকে নিতে পারেন। এখানে স্পেস বেশি রয়েছে এই কারণে এটা কাজ করছে না, আমি কিছু টেক্সট রিমুভ করে দিচ্ছি। এই যে দেখুন আমি এখানে ইন্টারপেস করেছিলাম অনেকগুলো, সেই কারণে নিচের দিকে চলে আসছে। এই যে আমি ইন্টারপেস করলে সেটি নিচের দিকে চলে আসবে। অর্থাৎ একটি টেক্সট যে ধরনের আচরণ করে এখানে বর্তমানে ছবিটি সেই ধরনের আচরণ করবে। আপনারা ছবির আগে যদি স্পেস দেন তাহলে ছবিটি সরে যাবে। যেমন এখানে আমরা ছবির আঁকা কার্সর নিয়ে আমি এখানে দেখুন স্পেস দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন কিনা আমি একটু জুম সাইজটা বড় করছি। দেখুন এই যে ছবির আগে এই জায়গায় কার্সর রয়েছে, তারপরে আমি এখানে স্পেস দিচ্ছি তাহলে ছবিটি সরে যাচ্ছে। তারপরে আপনারা যদি ব্যাক স্পেস প্রেস করেন তাহলে আবার ছবিটি আগের অবস্থানে চলে যাবে। এরপর আমি র্যাপ টেক্সট অপশন সম্পর্কে আলোচনা করছি। র্যাপ টেক্সট অপশনের কাজটি হচ্ছে আপনার এই ছবিটি টেক্সটের ভিতরে কীভাবে থাকবে অথবা টেক্সটের উপরে থাকবে না নিচে থাকবে সেগুলো বলে দেওয়ার জন্য। যেমন এখানে আমরা ছবির উপরে ক্লিক করে তারপরে এখানে ফরম্যাটে ক্লিক করলাম, তারপরে এখানে র্যাপ টেক্সটে ক্লিক করলাম। এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে, এখানে ইনলাইন উইথ টেক্সট, অর্থাৎ এটি টেক্সটের সঙ্গে থাকবে এবং টেক্সটের মতো আচরণ করবে, একটু আগে আমি যেটি বললাম। তারপরে এটি রয়েছে স্কোয়ার, অর্থাৎ ছবিটি যেখানে থাকবে তার চারিপাশে টেক্সট থাকবে। আমি যদি এটিতে ক্লিক করি তাহলে বর্তমানে ছবিটির নিচে কোনো টেক্সট নাই, সেই কারণে এটি বোঝা যাচ্ছে না। আমি এটি ছবিটি কাট করে যদি টেক্সটের ভিতরে যদি নেই, যেমন আমি এখানে নিলাম পেস্ট করে দিলাম, দেখুন এই যে এটি টেক্সটের ভিতরে চলে গেছে এবং চারিদিকে লেখা চলে আসছে এবং ছবিটি হচ্ছে মাঝখানে চলে আসছে।
তারপরে এখানে আপনারা ফরম্যাটে ক্লিক করার পরে এখানে যদি টাইটে ক্লিক করেন, দেখুন এখানে হচ্ছে টাইট এবং স্কোয়ার এই দুটির কাজ মোটামুটি একই ধরনের, কিন্তু সামান্য কিছু পার্থক্য রয়েছে। দেখুন আমি যখন মাউসটা স্কোয়ারে নিয়ে যাচ্ছি তখন আমার টেক্সটগুলো একরকম থাকছে, এবং টাইটে নিয়ে গেলে দেখুন এখানে টেক্সটগুলো একটু কাছাকাছি চলে আসছে। দেখুন এটি হচ্ছে দূরে দূরে চলে যাচ্ছে এবং এটি একটু কাছাকাছি চলে আসছে। তারপরে এখানে থ্রুতে যদি ক্লিক করেন তাহলে দেখুন সেটি একই ধরনের কাজ করছে। এখানে এই টাইট, থ্রো এবং হচ্ছে স্কোয়ার এগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো সম্পর্কে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তারপরে পরে রয়েছে টপ অ্যান্ড বটম, অর্থাৎ ছবিটি যেখানে থাকবে তার উপরে এবং নিচের দিকে লেখা থাকবে, ডানে বামে কোনো লেখা থাকবে না। তারপর আরেকটি অপশন রয়েছে বিহাইন্ড টেক্সট, অর্থাৎ কোনো টেক্সটের নিচে যদি আপনি ছবিটি নিতে চান তাহলে এই বিহাইন্ড টেক্সট অপশনটি ব্যবহার করবেন। দেখুন এখানে ছবিটি নিচের দিকে চলে গেছে এবং টেক্সটটি উপরের দিকে চলে আসছে। অনেক সময় আপনাদের এই কাজটির প্রয়োজন হতে পারে, অর্থাৎ আপনারা টেক্সটকে উপরের দিকে অথবা ছবিটি নিচের দিকে নিতে হতে পারে, সেক্ষেত্রে আপনারা এই অপশনটি ব্যবহার করবেন। তারপরে এখানে রয়েছে ইনফ্রন্ট অফ টেক্সট, অর্থাৎ টেক্সটের উপরে পিকচারটি চলে আসবে। ইনফ্রন্ট অফ টেক্সট এই অপশনটির কাজটি হচ্ছে আপনারা যদি আপনার পিকচারকে ইজিলি মুভ করতে চান বিভিন্ন জায়গায় তাহলে ইনফ্রন্ট অফ টেক্সট এই অপশনটি ব্যবহার করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, তারপরে এই ছবির উপরে ক্লিক করে আমি যদি ড্র্যাগ করে কোনো জায়গায় সরে নিয়ে যাই তাহলে দেখুন তাহলে ইচ্ছামতো আমি ছবিটি মুভ করতে পারছি। আপনারা যদি ছবিকে ইচ্ছামতো মুভ করতে চান তাহলে ইনফ্রন্ট অফ টেক্সট এই অপশনটি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে রয়েছে এডিট র্যাপ পয়েন্টস, অর্থাৎ আপনারা ছবির চারিদিকে যে টেক্সটগুলো থাকবে সেগুলোতে আপনি যদি পয়েন্ট অ্যাড করতে চান তাহলে সেটি করতে পারেন। এটিতে ক্লিক করলাম, দেখুন এখানে এই যে পয়েন্ট চলে আসছে, আপনারা এই পয়েন্টটি ইচ্ছা করলে বাড়াই দিতে পারেন অথবা কমাই দিতে পারেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা এই পয়েন্টটি ব্যবহার করতে পারেন। সেটার জন্য এই এডিট র্যাপ পয়েন্ট এটি ব্যবহার করতে পারেন। আমি আবার ইনফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন হচ্ছে মুভ উইথ টেক্সট, এটি টেক্সটের সঙ্গে মুভ করবে কিনা সেটি এখানে বলে দিতে পারেন। তারপর ফিক্সড পজিশন অফ পেজ, অর্থাৎ পেজের নির্দিষ্ট পজিশনে থাকবে কিনা সেটি এখানে বলে দিতে পারেন। তারপরে মোর লেআউট অপশনে ক্লিক করেও আপনারা এখানকার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে পারেন। এ পর্বে আপনারা দেখলেন কীভাবে এমএস ওয়ার্ডে ইনসার্টকৃত পিকচারের পজিশন চেঞ্জ করবেন এবং পিকচারের চারিদিকে টেক্সটগুলো কীভাবে রাখবেন, অর্থাৎ আপনারা পিকচারকে কীভাবে টেক্সটের উপরে নেবেন, টেক্সটের নিচে নেবেন অথবা পিকচারের চারিদিকে টেক্সট নেবেন সে সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।